আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা চলে এলাম আইটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে সো বন্ধুরা আপনারা যে কোনো অ্যাপ্লিকেশান হয়তো ডাউনলোড করেন কিন্তু তার পারমিশান হয়তো আপনার ফোনের মধ্যে বা কিংবা আপনার ইমেলের মধ্যে হয়তো দিয়ে রাখেন কিন্তু সেই অ্যাপটা হয়তো হতে পারে থার্ড পার্টি যে কোনো অ্যাপ কিন্তু তার মধ্যে হয়তো কোনো প্রবলেম হতে পারে আপনার পরবর্তীকালে যে কোনো প্রবলেম হতে পারে তো আপনি সেই অ্যাপটা হয়তো আনস্টল করে দিয়েছেন কিন্তু আপনার যে ফোন বা ইমেল থেকে সেটা কিন্তু রিমুভ করে দেননি ওকে তার যে আপনারা পারমিশন দিয়েছিলেন সেটা কিন্তু রিমুভ করেনি সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সেটা কিভাবে রিমুভ করবেন এবং কোথা থেকে রিমুভ করবেন বন্ধুরা ভিডিওটা শুরু করবার পরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন নাহলে কিছুই শিখতে পারবেন না বা জানতে পারবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বথমে পাওয়ার জন্যে আর যারা আমার এই চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুবন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনের ইমেল বা জিমেলের মধ্যে চলে আসবেন আমি জিমেলে চলে এলাম ওকে তো আসার পর এখানে দেখুন আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস হবে আপনারা কি করবেন ওপরে যে আপনার যে মানে ইমেলের যে লোগো আছে এই জায়গাটাই ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস হবে এখানে দেখুন লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই জায়গাটাই ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস শো হবে ওকে তো এইখান থেকে আপনারা এইভাবে আপনারা স্লাইড করে করে বা আপনারা রাইট বা লেফট করে এখান থেকে আসতে পারবেন বা আপনি এখান থেকে ওপারে গিয়ে এটাকে সরাতে পারবেন এইভাবে ওকে রাইট কিংবা লেফট করতে পারবেন আপনার আপনারা আপনাদের মতো সুবিধা মতো করে নেবেন তো সাপোজ এখানে সিকিউরিটিতে চলে যাবেন ওকে তো সিকিউরিটিতে আসার পরে এখানে দেখুন একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবেন ওকে তো নিচে আসার পরে এখানে দেখুন দেখতে পাবেন থার্ড পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস ওকে তো এখানে দেখুন আমার টিউব বাড়ি আছে তো আমি এখানে জাস্ট নর্মালি এখানে ক্লিক করব এখানে দেখুন লেখা আছে ম্যানেজ থার্ড পার্টি অ্যাক্সেস এই জায়গাটায় ক্লিক করব তো ক্লিক করে পরে এখানে দেখুন আমা আপনাদের সামনে এইভাবে এমনি একটা ইন্টারফেস শো হবে তো এখানে দেখুন আমার যে ফোনের মধ্যে কটা থার্ড পার্টি যে অ্যাপ আছে সেটা এখান থেকে শো হচ্ছে ওকে জাস্ট নর্মাল এটা টিউববারেই দেখাচ্ছে ওকে তো আমি এটাকে রিমুভ কীভাবে করবো এই দেখুন এখানে লেখা আছে টিউবারে এখানে জাস্ট এমনি নর্মালি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা যে রিমুভ অ্যাক্সেস এই জায়গাটায় ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন নর্মালি ওকে করে দেবেন এইভাবে ওকে তো এখানে দেখুন আপনার অ্যাক্সেসটা কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে তো এই যে অপশানটা যদি আমি পেলাম ঠিক আছে কিন্তু আপনারা যদি না পান এই অপশানটা যদি না পান আপনার ফোনের মধ্যে আপনারা কী করবেন এইখানে যে ওপরে যে সার্চের যে অপশানটা আছে এই জায়গাটায় ক্লিক করবেন ওকে তো ক্লিক করার পরে এখানে দেখুন থার্ড টি এইচ আইআরটি ঠিক আছে থার্ড লিখবেন থার্ড লেখার পর এখানে জাস্ট নর্মালি সার্চ করবেন ওকে তো সার্চ করার পরে দেখুন আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস শো হবে ঠিক আছে তো আপনারা জাস্ট ইজিলিভাবে যে কোনো অ্যাপ এইভাবে কিন্তু রিমুভ করতে পারবেন ওকে সেম ইন্টারফেস শো হবে আশা করি ব্যাপারটা ক্লিয়ারলিভাবে বোঝাতে পারলাম ওকে তো এই অ্যাপগুলো যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে যদি মনে করেন যে রাখতে হবে তাহলে ঠিক আছে আর যদি মনে করেন না আইকেলে রাখলে চলবে না ঠিক আছে তাহলে আপনারা জাস্ট কী করবেন এইভাবে আনস্টল করে দেবেন অ্যাপগুলোকে ওকে বন্ধুরা আশা করি ব্যাপারটা ক্লিয়ারলিভাবে বোঝাতে পারলাম তো এর জন্য একটা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য বন্ধুরা আপনারা যদি চান আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মধ্যে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম খুদা